আসসালামু আলাইকুম আমি বগেশানা সুলতানা সোমা আমাদের দেশে এখন খালি যে নারীরা নির্যাতিত হচ্ছে তা না পাশাপাশি পুরুষরাও কিন্তু নির্যাতিত হচ্ছে প্রচুর পরিমাণে তো এখন পুরুষরাও কিন্তু আদালতে এসে মামলা করতে পারবে তারা যে নির্যাতিত হচ্ছে তার প্রতিকার পাওয়ার জন্য তো খালি যে মেরে মামলা করতে পারবে তা না পুরুষরাও আদালতে এসে মামলা করতে পারবে এখন যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের সমাজের মেয়েরা কিছু কিছু মেয়েরা যে সাংসারিক জীবনে কিছু স্যাক্রিফাইস করতে হয় ছেলেদের জন্য পরিবারের জন্য তার সংসারের জন্য তার ছেলে মেয়েদের জন্য সেটা ভুলে যায় স্যাক্রিফাইস করতে চায় না তো বিশেষ করে পাল্লা দিয়ে চলতে চায় যে মানে ওর সমানেই হয়তো কেউ দামি দামি ড্রেস পড়ছে গাড়ি চড়ছে বিভিন্ন জায়গায় ঘুরছে সে পারছে না এগুলো নিয়ে ঘরের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়ে মানে পাল্লা দিয়ে তো চলতে চায় কিছু কিছু মেয়ে রয়েছে সেই সেই রকম এই জন্য হাজবেন্ডের উপর অনেক প্রেশার ক্রিয়েট করতে থাকে তো আসলে এক যেটা তারা ভুলে যায় সেটা হচ্ছে যে আয় বুঝে যে বে করতে হয় সেটা এর জন্য পুরুষরা এই সংসারের জন্য বা তার ওয়াইফের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে যেটা অনেক সময় দেখা যায় যে সেটা ফুলফিল করা তার নাগালের বাইরে চলে যায় ঋণ করে হলেও ধার করে হলেও লোন করে হলেও তার বউয়ের চাহিদা পূরণ করার জন্য টাকা নিয়ে থাকে এর জন্য তার হাজব্যান্ডের যে মানসিক একটা চলতে থাকে টর্চার মানসিক টর্চার হাজব্যান্ডের উপরে এটা অনেক সময় দেখা যায় যে তার সংসারের কথা চিন্তা করে কিন্তু সে কিছু বলে না অনেক সময় না দিতে পারলেই কিন্তু সংসারে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় এই অশান্তি বাড়তে বাড়তে কিন্তু আদালতে এসে একটা মামলা করে দেয় কিছু কিছু পরিবার আছে যে মেয়েদেরকে কিছু শিক্ষা দেয় না সাংসারিক জীবন কীভাবে চালাতে হয় তো এটা কিন্তু একটা অনেক বড় বিষয় কিছু কিছু মায়েদেরও উচিত একটা মেয়েকে তার সংসার কিভাবে সাজাতে হবে গোছাতে হবে তার হাজব্যান্ডকে নিয়ে কীভাবে চলতে হবে বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে হবে পরিবারের সবাইকে নিয়ে কিভাবে চলতে হবে সেগুলো কিন্তু তার মায়ের একটা বড় ভূমিকা রয়েছে তার মেয়ের উপরে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় সেগুলো কিন্তু তার মাকেও কিছু শিক্ষা দিয়ে দিতে হয় তার মেয়েকে তো সেই শিক্ষাটা সে পায় না তার মার কাছ থেকে তো এই বিভিন্ন কারণে আসলে আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে নারী নির্যাতন বেড়ে চলছে পুরুষ নির্যাতনও বেড়ে চলছে এর জন্য আমাদের মেয়েদেরকেও স্যাক্রিফাইস করতে হবে মেয়েদের যে মায়েরা রয়েছে ছেলেদের যে মায়েরা রয়েছে তাদের কিছু দায়িত্ব রয়েছে তাদেরকে বোঝানোর জন্য সংসার জীবন